হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ভালো একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করতে চলেছি, যেটাকে ইউজ করে তোমরা নিজেদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ধরো দাগ ছোপ, স্কিনের কালো ভাব, এই ধরনের সমস্যাকে দূর করতে পারো। যদি একটানা 7 দিন স্নানের আগে এই উপায়টা করো, তাহলে তোমাদের স্কিন গ্লাস স্কিন হয়ে যেতে পারে, তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা, এজিং সাইন বলো, আকছো, পিগমেন্টেশন, সেগুলো রিমুভ হয়ে স্কিনটা ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। আর এই স্কিন কেয়ারটার জন্য আজকে আমি ইউজ করব ভাতের মার। হ্যাঁ বন্ধুরা, ভাতের মার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। শুধু স্কিন কেন বলবো, আমাদের স্কিন, আমাদের হেয়ার, এমনকি আগেকার দিনে তো এত হেলথ ড্রিঙ্কস ছিল না, তখন কিন্তু ভাত, যারা খুব রোগা হতো না, তাদের কিন্তু ভাতের মার খাওয়ারও পরামর্শ দেওয়া হতো। ভাতের মার পুষ্টিগুণে একদম ভরপুর, আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে সাহায্য করে। এমনকি দেখবে এখন এটা আমরা সবাই জানি যে জাপানিজরাও কিন্তু তাদের স্কিনকে গ্লাস স্কিন করার জন্য রাইস ওয়াটার, রাইস, এই ধরনের যে ভাতের মার আছে, এর কিন্তু ব্যবহার করে থাকে। আর আজকের রেমেডিটা সম্পূর্ণ ন্যাচারাল, সবাই ইউজ করতে পারো, এমনকি টিনেজাররাও পর্যন্ত ইউজ করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে তোমরা ভাতের মারকে ব্যবহার করে তোমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, গ্লোই করে তুলতে পারবে, তোমাদের স্কিনের ডার্ক স্পট, এজিং সাইনস, রিঙ্কেলস, এই সমস্ত সমস্যার সমাধান করে তুলতে পারবে শুধুমাত্র ভাতের মারে দুটো জিনিস মিশিয়ে। সবার প্রথমে আমরা ভাতের মার নিয়ে নেব। দেখো, ভাতটা যখন হয়ে গেছে সেই মারটাকেই আমরা নিচ্ছি, অর্থাৎ যে মারটা আমরা ফেলে দিই সেই মারটাই কিন্তু, মানে সম্পূর্ণ ভাতের, ভাত হয়ে যাওয়ার পরে যে মারটা তৈরি হয় সেই মারটাই আমরা নেব। এখানে আমি অল্প পরিমাণে ভাতের মার, কিছুটা ভাত, শুদ্ধ ভাতের মার নিয়ে নিলাম। এইবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি সকালবেলা দুপুরবেলা ভাত রান্না করেছি, আর এই রেমেডিটা আমি কিন্তু রাত্রিবেলা ইউজ করব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা যে কোনো চাল নিতে পারো, তবে গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল নিলে সেটার কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফেস প্যাকটা দিয়ে। সবার প্রথমে আমরা একটা ক্লেন্সার বানাবো। এর জন্য আমি 2 চামচের মতো ভাতের মার এখানে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি র মিল্ক। এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেবে, তাহলে কিন্তু আমাদের ক্লেন্সারটা রেডি। আর এই ক্লেন্সারটা স্কিনকে ডিপলি ক্লিন করে, স্কিনের এজিং সাইনগুলোকে কন্ট্রোল করে, এমনকি দাগ ছোপকেও দূর করে। এবার ক্লেন্সারটাকে আমি ব্যবহার করব। দেখো, আমি এখানে একটা কটন বল নিয়ে নিয়েছি, আর যেই ক্লেন্সারটা বানালাম সেটাই আমরা ইউজ করছি। এই মুহূর্তে আমার ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করা নেই, তো ফেসটাকে আমি এই ক্লেন্সারটা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই ক্লেন্সারটা ডিপলি ক্লিন করবে স্কিনের যে পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে টেনে বার করে। আর এখানে দেখো, আমি চোখের ওপর নিচেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করছি, তাতে কী হবে, আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে সেটাও রিমুভ হয়ে যাবে, ধীরে ধীরে চোখের যে ফাইন লাইন্স, রিঙ্কলস হয়ে যায় না, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাবে। তো এইভাবে ভালোভাবে নিজের ফেসটাকে ক্লিন করে নেবে। আর এটা কিন্তু শুধু যদি তোমরা এই ক্লেন্সারটুকুও করো না, তাহলেও কিন্তু তোমাদের স্কিনে তোমরা অনেকটা ডিফারেন্স দেখতে পাবে। এটা স্কিনকে, রঙকে ফর্সা করতে সাহায্য করে, স্কিনকে গ্লো নিয়ে আসতে সাহায্য করে, আর স্কিনের এজিং সাইনটাকেও কিন্তু কন্ট্রোল করে। এবার বানাবো ফেস প্যাক। এর জন্য আমি ভাতের মারের মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। বেসন কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে, তোমাদের যে ডেড স্কিন সেলের লেয়ার আছে সেটাকে রিমুভ করে, আর আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করে। আর এখানে দেখো, আমি বেসনটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, দেখবে যেন কোনো লাম্পস না থাকে। দেখো, আমি খুব ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু পরিমাণে মধু। মধু স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনের মধ্যে একটা জেল্লা নিয়ে আসে, স্কিনের যে চকচকে ভাবটা সেটা নিয়ে আসে। আর এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিনকে গ্লাস স্কিন করে তুলতে সাহায্য করবে, স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কিওর করে, স্কিনকে লাইটন, ব্রাইটন করে তুলতে সাহায্য করে। তো ভালোভাবে মিক্স করে নেবে, তারপরে এই ফেস প্যাকটা তোমরা চাইলে রোজই ব্যবহার করতে পারো। তো আমি এখানে এই ফেস প্যাকটাকে ভালোভাবে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এই ফেস প্যাকটা ফুল বডিতে, হাতে, পায়ে, যেখানে যেখানে তোমাদের প্রয়োজন সেখানে ইউজ করতে পারো। দেখো, এটা এবার আমার ফুল ফেস অ্যাপ্লাই করা হয়ে গেছে 10 মিনিট রেখে, তারপর এটাকে আমি জল দিয়ে রিমুভ করে আসছি।
দেখতে পাচ্ছ এটা আমি জল দিয়ে প্লেন নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করেছি, তাতেই আমার ফেসটা কিন্তু কতটা ক্লিন আর ব্রাইট লাগছে। তো এটা তোমরা রোজ করতে পারো, রোজ যদি সময় না পাও অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, তাহলে ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখতে পাবে। স্কিনটা টান টান ফেয়ার আর ব্রাইট হয়ে উঠবে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা হেলদি গ্লো চলে আসবে। তাহলে দেখলে তো একগাদা পয়সা খরচ না করে কিভাবে আমরা ঘরোয়া জিনিস দিয়ে নিজেদের স্কিন কেয়ার করতে পারি, আর শুধু তাই নয় আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সমাধান করতে পারি এইভাবে ভাতের মাড় ব্যবহার করে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।